জনাব আব্দুর রাজ্জাকের স্মৃতি বিজড়িত যাত্রা, আব্দুর রাজ্জাক ছিলেন তার প্রধান সহচর। আব্দুর রাজ্জাক বঙ্গসভা হত্যার পরে আব্দুর রাজ্জাক সাহসিকতার সাথে 1971 সালে আর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু চিন্তা ভূ রাজনৈতিক ভাবে স্বাধীন রয়েছে। আমি আলাদা পতাকা তোমরা দেখবে বাবা, বঙ্গবন্ধু মুজিব যেমন ধাপে ধাপে কাজ হবে না, সকল মানুষদের সাম্প্রদায়িকতার ভিত্তিতে তাদেরকে সংগঠন। বঙ্গবন্ধু প্রথম তাকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্তমান রাজনৈতিক বাস্তবতার কারণে তিনি আওয়ামী লীগ আবার পুনর্বায় তারা একসাথে মেহেদী হাসান ছাত্রের একটি বই এবং 800 টাকা পুরস্কার আহ্বায়ক আব্দুর রহমান সোহাগী অধ্যক্ষ মহাসাদ মানুষের অর্থনৈতিক মুক্তি আবশ্যক বাস্তবায়নের জন্য